আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম ও এসএসসি 2023 মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আর একটা নতুন ক্লাস নিয়ে। এর পূর্বে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ক একটা ক্লাস দিয়েছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী সম্পর্কে এই ক্লাসটা। এটা একটা অডিও ক্লাস, এই ক্লাসে তোমরা সকল সৃজনশীল ক, খ ও নৈবেদ্যিক শিখতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনার দিকে চলে যাই। বন্ধুরা, আমি প্রথমে প্রশ্ন বলবো, তারপরে উত্তরটা বলবো, যাতে তোমরা বুঝতে পারো। প্রথম প্রশ্ন, চন্দ্র কী? উত্তর, চন্দ্র বা চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চন্দ্র বা চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। দ্বিতীয় প্রশ্ন, উত্তর গোলার্ধের বড়দিন কোনটি? উত্তর, 21 জুন উত্তর গোলার্ধের বড়দিন। 21 জুন হলো উত্তর গোলার্ধের বড়দিন। উপগ্রহ কাকে বলে? উত্তর, যেসব জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় এদের উপগ্রহ বলে। আমি আবারও বলছি, যেসব জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় বা ঘোরে এদের উপগ্রহ বলে। নক্ষত্র কাকে বলে? যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে। আমি আবারও বলছি, যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে। উপগ্রহ কাকে বলে? মহাকর্ষ বলের প্রভাবে যেসব জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় তাদেরকে উপগ্রহ বলে। অক্ষরেখা কাকে বলে? পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। আমি আবারও বলছি, পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। প্রশ্ন, কর্কটক্রান্তির রেখা কাকে বলে? উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তির রেখা বলে। আবারও বলছি, উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তির রেখা বলে। বন্ধুরা, এরপরের প্রশ্ন, সৌরদিন কাকে বলে? পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার আবর্তনের কালকে সৌরদিন বলে। আবারও বলছি, পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার আবর্তনের কালকে সৌরদিন বলে। প্রশ্ন, গ্যালাক্সি কী? মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু ও বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। আবারও বলছি, মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু ও বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বলে। প্রশ্ন, আহ্নিক গতি কাকে বলে? উত্তর, পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। আমি আবারও বলছি, পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। প্রশ্ন, নক্ষত্র জগৎ কাকে বলে? মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু ও বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে নক্ষত্র জগৎ বা গ্যালাক্সি বলে। প্রশ্ন, অক্ষাংশ কাকে বলে? উত্তর, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত
কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। আকাশগঙ্গা কাকে বলে? কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে আকাশগঙ্গা বলে। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? আকাশগঙ্গা বলে। প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? উত্তর, মানুষের তৈরি বিভিন্ন উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরছে সেগুলোকে কৃত্রিম উপগ্রহ বলে, অথবা মানুষের তৈরি উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলে। প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে? দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে, একে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে। প্রশ্ন, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর, পৃথিবীর নিকটতম নক্ষত্র হল সূর্য। মেরু রেখা কাকে বলে? পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বা অক্ষরেখা বলে। নক্ষত্র কাকে বলে? যেসব জ্যোতিষকে নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে। বার্ষিক গতি কাকে বলে? সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজ অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে। প্রশ্ন, প্রতিপাদ্য স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপর দিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিপাদ্য স্থান বলে। বন্ধুরা, আবারও বলছি, ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপর দিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিপাদ্য স্থান বলে। প্রশ্ন, ধূমকেতু কাকে বলে? মহাকাশে মাঝে মাঝে একটি মাথা ও একটি লেজ বিশিষ্ট এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে, একে ধূমকেতু বলে। ছায়াপথ কাকে বলে? কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে গ্যালাক্সি বা ছায়াপথ, সরি, আকাশগঙ্গা বা ছায়াপথ বলে। নক্ষত্র জগৎ কাকে বলে? মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু ও বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে নক্ষত্র জগৎ বলে। এরপরে প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? যেসব জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় এদের উপগ্রহ বলে। প্রশ্ন, আলোকবর্ষ কাকে বলে? আলো প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার পথ অতিক্রম করে, এ বেগ বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। অর্থাৎ আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। প্রশ্ন, মহাবৃত্ত কাকে বলে? উত্তর ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। প্রশ্ন, ঋতু কাকে বলে? তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, এর প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে। আবারও বলছি, তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, এর প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে। এরপরের প্রশ্ন, মহাবিশ্ব কাকে বলে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি নিয়ে যে মহাকাশ গঠিত হয়েছে তাকে মহাবিশ্ব বলে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে প্রশ্ন, নক্ষত্রমণ্ডলী কাকে বলে?
মেঘমুক্ত আকাশে রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতিতে জোট বেঁধেছে। এভাবে আমাদের পরিচিত আকৃতিতে নক্ষত্র দলকে নক্ষত্রমণ্ডলী বলে। সেক্সট্যান্ট যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয় বা যায় তাকে সেক্সট্যান্ট যন্ত্র বলে। আবারও বলছি, যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায় তাকে সেক্সট্যান্ট যন্ত্র বলে। এরপর কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? উত্তর, বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়। পৃথিবীর গতি কত প্রকার? পৃথিবীর গতি দুই প্রকার। এরপরের প্রশ্ন, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টোরাই। পরের প্রশ্ন, আকাশগঙ্গা কাকে বলে? কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে আকাশগঙ্গা বলে। এরপরের প্রশ্ন, সৌর পরিবার কাকে বলে? সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে যে পরিবার গঠিত তাকে সৌরজগৎ বলে। এরপরের প্রশ্ন, রিভলিউশন অর্থ কি? বার্ষিক গতি। রিভলিউশন অর্থ কিন্তু আবার একটা আছে বিপ্লব, এখানে বার্ষিক গতি হিসেবে ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরও একটু বলবো, কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? উত্তর, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। তো এরপরে আরও আছে কিছু ইম্পর্টেন্ট, যেমন চন্দ্র কি? চন্দ্র হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। মহাকাশ কাকে বলে? আদি অন্তহীন আকাশকে বলে মহাকাশ। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু প্রতি 76 বছর পর পর দেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক প্রশ্নের শেষের দিকে আছি। শুক্র গ্রহের অপর নাম কি? শুক্র গ্রহের অপর নাম শুকতারা বা সন্ধ্যাতারা। যাই হোক, আমি তোমাদেরকে এখন কিছু খ ইম্পর্টেন্ট প্রশ্ন বলতেছি, এরপরে নৈবেদ্যিক তোমাদেরকে শোনাবো। তো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, নিরক্ষরেখা বলতে কি বোঝায়? উত্তর ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে এই রেখাটি পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে। নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলে। নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা, শূন্য ডিগ্রি অক্ষরেখা এবং মহাবৃত্ত। প্রশ্ন, অধিবর্ষ কাকে বলে? অধিবর্ষ বলতে কি বোঝায়? উত্তর, যে বছরকে চার দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে ওই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে। একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, একে সৌর বছর বলে। কিন্তু আমরা 365 দিনকে এক বছর ধরি, এতে প্রতি বছর প্রায় 6 ঘন্টা অতিরিক্ত সময় থেকে যায়। এ অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা বা একদিন বাড়িয়ে সময়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হয়। এভাবে যে বছর ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে 29 দিন করা হয় এবং ওই বছর 366 দিন ধরা হয়, সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে।
অধিবর্ষে কিন্তু 28 দিনের পরিবর্তে 29 দিন হবে ফেব্রুয়ারিতে। গ্রহরাজ কোনটি ব্যাখ্যা করো। বৃহস্পতি হলো গ্রহরাজ। বৃহস্পতির ব্যাস 142,800 কিলোমিটার, আয়তনে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, তাই একে গ্রহরাজ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে প্রশ্ন, 2024 সাল মোট কত দিন হবে ব্যাখ্যা করো। 2024 সাল 366 দিনে হবে। সাধারণত কোনো বছরকে চার দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ওই বছরকে 366 দিন বা অধিবর্ষ লিপিয়ার ধরা হয়। 2024 সালকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে যে কোনো ভাগশেষ থাকবে না, তাই 2024 সাল 366 দিনে হবে, অর্থাৎ লিপিয়ার হবে। বন্ধুরা, এরপর প্রশ্ন, নক্ষত্র খালি চোখে দেখা যায় না কেন ব্যাখ্যা করো। পৃথিবীতে থেকে সূর্যের দূরত্বের কারণে এদের খালি চোখে দেখা যায় না। পৃথিবী থেকে নক্ষত্রগুলো বিভিন্ন দূরত্বে অবস্থান করছে। পৃথিবী ও নক্ষত্রের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে এর দূরত্বকে আলোকবর্ষ এককে মাপা হয়। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই বেগকে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এ দূরত্বের কারণেই নক্ষত্র খালি চোখে দেখা যায় না, এক কথায় অনেক দূরত্বে অবস্থান করছে। এরপরের প্রশ্ন, শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর প্রশ্নটা কিন্তু বেশ বড়। এখন তোমাদেরকে 2021 সালের একটা প্রশ্ন বলতেছি, চট্টগ্রাম বোর্ড। আকাশে ধূমকেতু অনেক বছর পর পর আবির্ভাবের কারণ ব্যাখ্যা করো। সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে এরা পরিক্রমণ করে বলে অনেক বছর পর পর আবির্ভাব হয়। আরও অনেক প্রশ্ন রয়েছে, এই অধ্যায়টা অনেক বড়, তোমাদেরকে পড়তে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন নৈবেদ্যকে হেল্প করব। এই যে তোমাদের আরও কিছু প্রশ্ন বলে, এগুলো তোমরা পড়ে নিবে। যেমন, দিন ও রাত্রি হয় কেন? দিন ও রাত্রি কিন্তু আহ্নিক গতির জন্য সংগঠিত হয়ে থাকে। আহ্নিক গতি হলো পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করছে। এই গতির কারণে পৃথিবী পৃষ্ঠ সর্বত্র ঘূর্ণমান। পৃথিবী গোল, এর নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত হয়। পৃথিবী গোলাকার হওয়ার কারণে সূর্যের আলো সব জায়গায় একসাথে পড়ে না। এ কারণে পৃথিবীর যে পৃষ্ঠে সূর্যের আলো পড়ে সেদিকে দিন থাকে এবং অপরদিকে রাত থাকে। মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুব কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, যে প্রায় 99% এখানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, যে কারণে প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। তাই মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব বা প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে
নৈবেদ্য থেকে হেল্প করবো ইনশাল্লাহ, দেখা যাক কতটুকু তোমাদেরকে হেল্প করতে পারি। তোমরা অনেকেই হয়তো বইগুলোকে রিডিং পড়নি, তো রিডিং না পড়ার কারণে তোমাদের কিন্তু এই তথ্য কিন্তু জানা সম্ভব নয়, অনেক তথ্য তোমরা জানো না। তো মূল বইগুলোকে অবশ্যই রিডিং করে আন্ডারলাইন করে রাখতে হবে, এখনও সময় আছে, আমরা ইচ্ছে করলে এখনও ভালো করতে পারবো। তো আমি এখন নৈবেদ্যিক দেখাবো তোমাদেরকে, দেখা যাক, আর কিছু সময় লাগবো তারপরে শেষ হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট যতগুলো নৈবেদ্যিক রয়েছে সেগুলো বলতেছি। তো বন্ধুরা এখনই শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে ইয়া দিচ্ছি, জাস্ট ইন এখানে নৈবেদ্যিক বলতে প্রশ্ন আর উত্তর। কোন গ্রহের 27টি উপগ্রহ রয়েছে? 27টি উপগ্রহ রয়েছে হলো ইউরেনাসের। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কত? 27টা। বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা 79টি। শনির উপগ্রহ 82টি। মঙ্গল গ্রহের উপগ্রহ রয়েছে 2টি, ফোবোস ও ডিমোস। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। আর নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা 14টি। কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ ও শুক্রের। সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে কার? শনি গ্রহের। মঙ্গলের উপরিভাগে রয়েছে কি? আগ্নেয়গিরি ও গিরিখাত। মঙ্গল গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 99%। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। গ্রহরাজ বলা হয় কোনটিকে? বৃহস্পতিকে। উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত আছে শনি। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি? ইউরেনাস। পৃথিবীর গতি কত প্রকার? 2 প্রকার, আহ্নিক গতি ও বার্ষিক গতি। পৃথিবীতে দিনরাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির ফলে। তাপমাত্রার তারতম্য হওয়ার কারণ আহ্নিক গতি। আহ্নিক গতিতে পৃথিবী আবর্তন করে নিজ অক্ষের উপর। আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। জোয়ার ভাটা সৃষ্টিতে সময়ের ব্যবহারের কারণ হওয়ার কারণ আহ্নিক গতি। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা রাখে আহ্নিক গতি। ঋতু পরিবর্তনের কারণ বার্ষিক গতি। বার্ষিক গতির ফলাফল দিনরাত্রির হ্রাস বৃদ্ধি। এরপর পূর্ব থেকে পশ্চিমে সমান্তরাল নিরক্ষরেখার মান কত? 0°। শিক্ষার্থী বন্ধুরা, এরপর মহাকাশে নক্ষত্রগুলো আছে কি অবস্থায়? জ্বলন্ত গ্যাসপিণ্ডর সমন্বয়, গ্যাসপিণ্ডর নেয়। এরপরে পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব মাপা হয় কিসের সাহায্যে? উত্তরটা হচ্ছে আলোকবর্ষ এককে। সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টোরাই। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে এক আলোকবর্ষ। সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে কি? উত্তর হচ্ছে সূর্য। সূর্য পৃথিবী থেকে সূর্যের নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়? উত্তর আলোকবর্ষ। জ্বলন্ত গ্যাসপিণ্ড কি? উত্তর নক্ষত্র। দিনের বেলা সূর্য দেখা যায় না কেন? সূর্যের প্রখর আলোর জন্য। নক্ষত্রগুলো কী দ্বারা তৈরি? উত্তর হাইড্রোজেন ও হিলিয়াম। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? উত্তর সূর্য। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাইয়ের এক দূরত্ব কত? উত্তর 4.2 আলোকবর্ষ। আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার পথ অতিক্রম করে? উত্তর 300,000। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? তাহলে সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টোরাই। ব্ল্যাক হোল শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি? কৃষ্ণ গহ্বর। কালপুরুষ কি? উত্তর নক্ষত্র মণ্ডলী। ক্যাসিওপিয়া কি? উত্তর নক্ষত্র মণ্ডলী। ওরিয়ন কি? কালপুরুষ। এরপর মহাকাশে কোন গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল? উত্তর উপবৃত্তাকার। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? ছায়াপথ। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? উত্তর 76। উল্কার ছুটে চলার গতি সেকেন্ডে কত কিলোমিটার? 3। সৌরজগতের কোন জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয় আবার অদৃশ্য হয়ে যায়? এটা হচ্ছে ধূমকেতু। উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো দেখায় কোনটি? উত্তর ছায়াপথ। হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছে? 1886।
কোন গ্রহে 88 দিনে এক বছর হয়, মানে 88 দিনে এক বছর হয়? উত্তর বুধ। এরপর বুধ গ্রহের আকর্ষণ বল কম থাকার জন্য বায়ুমণ্ডলে আটকে রাখতে পারে না। এরপর বিষুবরেখার অপর নাম কি? বিষুবরেখার অপর নাম মহাবৃত্ত। এরপর কোন গ্রহ এই তারপরে হচ্ছে কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? শুক্র। কোন গ্রহের উপগ্রহের সবচেয়ে বেশি? এটা হচ্ছে বৃহস্পতি। শনির ভূত্বক কী রূপ? শনির ভূত্বক বরফাচ্ছন্ন। এরপর কোন গ্রহে দুটো উপগ্রহ রয়েছে? মঙ্গল। এরপর প্রশ্ন, গ্রহরাজ বলা হয় কোনটিকে? উত্তর বৃহস্পতিকে। এরপর বিষুবরেখার অপর নাম বলছি মহাবৃত্ত। এরপর দিন তারিখ পরিবর্তন হয় কোন রেখাটি অতিক্রম করলে? উত্তর 180 ডিগ্রি পূর্ব দাগ্রিমা রেখা অতিক্রম করলে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আর গ্রিনিসের দাগ্রিমার মান কত? 0 ডিগ্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমি এখন ক্লাসটা রাখছি। তো তোমাদের ভালো লাগলেও তোমরা কিন্তু অবশ্যই আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমার আরেকটা চ্যানেল রয়েছে আজিম লার্নিং পয়েন্ট, এই দুটোকেই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই এসএসসি পরীক্ষায় পাশ করে সবাই কলেজে ভর্তি হবে। এই দোয়া করে এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।